আসসালামু আলাইকুম, ইস্টার্ন সানডে টিপস এর পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় শীতের যে সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে। শীতের সবজি টমেটো, এই টমেটো শীতে পাওয়া গেলেও সারা বছর তরকারি বা সালাদে এর কদর অনেক। গাঢ় সবুজ আর পাকলে টুকটুকে লাল এই সবজিটি বিভিন্নভাবে খাওয়া যায়। মাছ মাংস রান্নায়, সালাদ, সস, চাটনি কত কী বানিয়ে খাওয়া যায় এই টমেটো দিয়ে। টমেটোতে রয়েছে প্রচুর ভিটামিন এ, বি, সি, ডি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সালফার ও অন্যান্য খনিজ উপাদান। টমেটোতে থাকা ভিটামিন সি দাঁত ও মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে। এছাড়া স্ক্যাবি রোগ ভালো করতে ও শিশুদের শরীরে বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত 2-1টি করে টমেটো খেলে রক্ত শূন্যতা রোধ হয়। এছাড়া ত্বক সতেজ, কোমল ও উজ্জ্বল হয়, কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয়। টমেটো খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে, এটি রাতকানা প্রতিরোধ করে। ডায়াবেটিস রোগীরা কেন টমেটো খাবেন? ডায়াবেটিস রোগীর জন্য টমেটো অত্যন্ত উপকারী, এটি রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত টমেটো খেলে রক্ত সঞ্চালন ভালো থাকে, উচ্চ রক্তচাপের সম্ভাবনা কমিয়ে দেয়, ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। টমেটোতে রয়েছে লাইকোটিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রোস্টেট ও ফুসফুস ক্যান্সার প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখে। স্ট্রেঞ্জ অ্যান্ড টিপস ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।